নাটোরের গুরুদাসপুরে কলেজ শিক্ষিকা খায়রুন নাহার হঠাৎ করে চলে গেলেন পরপারে, তবে তিনি আলোচনাতেও এসেছিলেন হঠাৎ করেই। খায়রুন নাহারকে বিয়ে করেছিলেন এক কলেজ ছাত্র, তাদের বয়সের পার্থক্য 23 বছর। অসমপ্রেম ও বিয়ের এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়, তবে এই নবদম্পতিকে শুভেচ্ছাও জানান অনেকে। আলোচিত এই দম্পতি ছিলেন কলেজ ছাত্র মামুন এবং শিক্ষিকা খায়রুন নাহার। ফেসবুকে প্রেমের পর বিয়ে করেন দুজনে, এরপর সংসারও করেছেন সুখেই। তাদের বিয়ের প্রায় 6 মাস পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় ফেসবুকে, নানা কথা গুঞ্জন চলে ওই বিয়ে নিয়ে। তবে সমাজের কথায় কান দিতেন না এই দম্পতি। কলেজ শিক্ষিকা খায়রুন তখন জানান, সমাজে কে কি বলে তা বড় বিষয় না, আমরা যদি দুজন ঠিক থাকি তাহলে সব ঠিক। শিক্ষিকা খায়রুন নাহার গুরুদাসপুরের খুবজি এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। মামুন নাটোর NH সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। গত বছরের 12 ডিসেম্বর কাজী অফিসে গিয়ে দুজন গোপনে বিয়ে করেন। বিয়ের 6 মাসেরও বেশি সময় পার হওয়ার পর বিষয়টি এলাকায় জানাজানি হয়। সে সময় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে মোহাম্মদ ফিরোজ আলম লিখেন, এখানে হাসি তামাশার কিছু নেই, আলহামদুলিল্লাহ চারদিকে যে পরিমাণ অবৈধ সম্পর্কের ছড়াছড়ি, সেখানে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ ধর্মীয় অনুশাসন মেনে বিয়ে করেছেন। স্ত্রী বয়সে ছোট হবে, স্বামী বয়সে বড় হবে, এটা কোনো শর্ত নয়। সম্পর্কের প্রতি কতটা যত্নশীল সেটাই মুখ্য, তাদের সংসার জীবন সুখের হোক এই প্রত্যাশা। আব্দুল ফারহাত নামে একজন পাঠক লিখেন, আমার তরফ থেকে আপনাদের জানাই ধন্যবাদ, আপনাদের জন্য থাকবে সবসময় শুভকামনা। সমাজ নেগেটিভ অথবা হাস্যরসিকতা ভাবে নিলেও আমি পজিটিভ ভাবেই দেখছি। ভালোবেসে বিয়ে করেছেন, একে অপরকে স্বামী এবং স্ত্রীর মর্যাদা দিয়েছেন, খারাপ বা অন্যায় কিছু তো করেন নাই। আপনারা বিবাহের মতো পবিত্র বন্ধনে জড়িয়েছেন, আপনারা সঠিক পথেই হেঁটেছেন, স্যালুট আপনাদের। ইতিবাচক মন্তব্য করে মাসুদ রানা সাইফুল লিখেন, আলহামদুলিল্লাহ বিয়ে তো করেছেন, অন্যায় কিছু করেননি। এই খুনে ধরা সমাজে কতজন অপকর্মে লিপ্ত, কিন্তু তারা সে পথে না হেঁটে বিয়ে করেছেন, প্রত্যাশা করি তাদের বিবাহিত জীবন সুখের হোক। আমিনুল হকের প্রশ্ন, 22-23 বছরের একটি মেয়ে যদি 60 বছরের একজন পুরুষকে বিয়ে করতে পারে, তাহলে একটি ছেলে কেন তার থেকে বেশি বয়সের মেয়েকে বিয়ে করতে পারবে না? উনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল।